হ্যালো, দিস ইজ ওপো এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ওয়াচ মার্চেন্ট। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাবো। আমাদের নতুন একটা শিপমেন্ট আসে, এখানে নতুন অনেকগুলো কালেকশন আছে। এখানে ওমেগা, প্যাটেক ফিলিপ, তারপর এদিকে পুরো বক্স জুড়ে হচ্ছে রোলেক্সের ওয়াচেস আছে। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 1:1 ওয়াচেসগুলো আছে। 1:1 ওয়াচগুলো মূলত শপে দেখানো হয় না, এগুলো আমাদের অফিসে থাকে। আমাদের এই কালেকশনগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে। 3AA আরও ঘড়ি আছে, সেগুলো শপে রাখা আছে। আপনারা যদি আমাদের শপ ভিজিট করেন সেইগুলো দেখতে পারবেন। আর 1:1 এগুলো ছাড়াও আরও অনেক ওয়াচ থাকে আমাদের কাছে। প্রি অর্ডারে ওয়াচ আছে, এমনিতেও রেডি স্টকে ওয়াচ অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। তো শপের যে কালেকশনগুলো আছে এগুলো যদি আপনারা ডিরেক্টলি পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাদের শপটা ভিজিট করতে হবে। আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তর 14 নম্বর সেক্টর, গাউসুল আজম অ্যাভিনিউ, প্লট 67, মিনাবাজারের ভিতরে এসে হাতের ডান দিকে আসলে এই কালেকশনগুলো মোটামুটি সব পেয়ে যাবেন। এক্সেপ্ট দিস ওয়াচেসগুলো, এগুলো 1:1, এগুলো আমাদের অফিসে থাকে। আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, 19 নম্বর রোড, 19 নম্বর হাউস, গ্রাউন্ড ফ্লোরে। আমাদের অফিস ভিজিট করার আগে আমাদেরকে মিনিমাম 30 মিনিটস আর্লিয়ার একটা ফোন দিতে হবে, তাহলে হচ্ছে আমরা অফিসে থাকবো। আমাদের অফিস সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো আপনারা ফোন দিয়ে এরপর আসবেন, তাহলে হচ্ছে কালেকশনগুলো দেখতে পারবেন। এখানে প্রথমে আমি ওমেগার কিছু ওয়াচ দেখাই। এটা হচ্ছে ওমেগার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা মডেল, ওমেগা 007-এর জেমস বন্ড এডিশন। এটার ডায়ালটা হচ্ছে আইসড ডায়াল, কিন্তু বাই দ্য ওয়ে এটা আগের যে কোয়ালিটিগুলো আমরা সেল করেছিলাম ওটা থেকে আরেকটু ইম্প্রুভড কোয়ালিটি। এটার চেইনে আরও অনেক ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। এটার মুভমেন্টটা থাকতেছে জাপানিজ মুভমেন্ট। এটার প্রাইসটা থাকতেছে 19,500 টাকা। এটা ট্রিপল এ গ্রেডেরও অনেক সময় অ্যাভেলেবেল থাকে, ওগুলোর প্রাইস আরও কম থাকে, 14-15 হাজার টাকার মধ্যে ট্রিপল এটা পাওয়া যায়। এরপর ওমেগার সি মাস্টার আর একটা ওয়াচ আছে ব্লু কালারের মধ্যে, এগুলো হচ্ছে নতুন মডেল বাই দ্য ওয়ে। এটার প্রাইসটা থাকতেছে 18,500 টাকা। এটার ব্যাকপার্টটাও দেখা যায়, ট্রান্সপারেন্ট ব্যাক দেওয়া আছে, লকিং মেকানিজমটাও অনেক স্মুথ। এগুলোর সাথে ওয়াটার লকও থাকে, তো যার কারণে পানি ঢোকার কোনো চান্স নাই। এরপর সি মাস্টারের অ্যাকুয়া রেসারের একটা মডেল, এই মডেলটা মূলত বেশি পপুলার হচ্ছে এটা লাইট ওয়েটের কারণে। অটোমেটিক ওয়াচগুলো সাধারণত একটু হেভি ওয়েটার হয়ে থাকে, যার কারণে পড়তে অনেকের আনকমফোর্টেবল ফিল হয়। তো এই ওয়াচটা অটোমেটিক হিসাবে অনেক পাতলা একটা ঘড়ি। আর এটা ডায়ালটা দেখেন বেশ ইউনিক, আর কালারটা অনেক সুন্দর। কালারটা হচ্ছে একটু স্কাই ব্লু কালারের কাছাকাছি টাইপের। এটার প্রাইসটা থাকতেছে 18,500 টাকা। এরপর ওমেগার আরেকটা ওয়াচ, এটাও আমাদের অনেক পপুলার একটা মডেল। এই মডেলটার অনেকগুলো ইউনিট আমরা এখন অবধি সেল করেছি। এটার বেজেলটা হচ্ছে গোল্ডেন কালারের বাই দ্য ওয়ে, দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যখন হাতে এভাবে পরবেন, হাতের দূর থেকে যে কেউ দেখলে এটা হচ্ছে খুবই আইকেচি লাগবে। এটা স্পিড মাস্টারের একটা মডেল, ক্রোনোগ্রাফ আছে, ব্যাটারি পাওয়ার্ড। এটার প্রাইসটা থাকতেছে 17,500 টাকা, জাপানিজ মুভমেন্ট ইউজ করা এগুলোতে। এরপর ওমেগার আরেকটা ওয়াচ সি মাস্টারের মধ্যে, পুরোটা হচ্ছে ব্ল্যাক। এটা ফুল ব্ল্যাক একটা ওয়াচ, যার কারণে ঘড়িটা দেখতে অনেক সুন্দর। যে কোনো ওয়াচ কালেক্টরের কালেকশনে একটা ফুল ব্ল্যাক ওয়াচ থাকা তো আমার কাছে মনে হয় ম্যান্ডেটরি, এটা থাকাই উচিত। আসলে পুরো ব্ল্যাক ঘড়ি ইউজুয়ালি পাওয়াও যায় না, তো তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। এরপর সি মাস্টারের আরেকটা ওয়াচ, এটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হওয়া একটা মডেল, ওয়াল টাইমার। তো ঘড়িটা অনেক সুন্দর, অ্যাকোয়ারেসার। অ্যাকোয়ারেসারের মধ্যে 1:1 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার প্রাইসটা থাকতেছে 18,500 টাকা। ঘড়িটা ইনরিয়ালে অনেক সুন্দর একটা ঘড়ি। এরপর ওমেগার স্পিড মাস্টারের আরেকটা ওয়াচ, এটা হচ্ছে স্নুপি এডিশন। এই কালারটা অনেক পপুলার একটা মডেল, এটা আমরা বেশ কতগুলো ইউনিট সেল করেছি। এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার্ড, আবার ক্রোনোগ্রাফ অ্যাক্টিভ, ক্রোনোগ্রাফগুলো কাজ করে। এটার প্রাইস থাকতেছে 18,500 টাকা। না, এগুলোর প্রাইস আসলে আগের মতোই রাখা হয়েছে, যদিও আরএমবি রেট এখন অনেক বেশি, আমাদের পার্চেসিং প্রাইস অনেক বেড়ে গেছে, তারপর আমরা আগের দামই সেল করতেছি। এরপর জেকব অ্যান্ড কোর একটা ওয়াচ, এটা আমার কাছে অনেক পছন্দের একটা ঘড়ি। এটার বিশেষ করে সাইডেও হচ্ছে গ্লাস দেওয়া আছে, একদম অরিজিনালের মতো লুকটা দিয়েছে তারা। যদিও এটা ব্যাটারি পাওয়ার্ড, এটার প্রাইস হচ্ছে 42,500 টাকা। এটার সাথে লেদারের আরেকটা স্ট্র্যাপ আপনারা ফ্রি পেয়ে যাবেন। এরপর প্যাটেক ফিলিপ নটিলাসের আরেকটা ওয়াচ, এটা হচ্ছে লেদার বেল্টের সহ, এটার সিলিকেন বেল সহ একটা ওয়াচ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আরেকটা হচ্ছে চেইন সহ ব্রোঞ্জ কালারের চেইন, মানে একই ডায়ালের মধ্যে তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েন্টের ওয়াচ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনাদের যে কোনোটা পছন্দ হলে আমাদেরকে জানাবেন, সেটাই দেওয়া যাবে ইনশাল্লাহ। এটার প্রাইসটা হচ্ছে 18,500 টাকা। এরপর অ্যাকোয়ানাটের মধ্যে আরেকটা ওয়াচ, এই ঘড়িটা অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 19,500 টাকা। এরপর অ্যাকোয়ানাটের আসলে অনেকগুলো মডেল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তারপর ব্ল্যাকের মধ্যে এই ঘড়িটা আছে, এটার প্রাইসটা একটু কম, এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। এরপর অ্যাকোয়ানাটের আরেকটা দেখাই রেড বেল্টের মধ্যে, এটার প্রাইসও হচ্ছে 16,500 টাকা। এরপর
আরেকটা ওয়াচ আছে, এটার প্রাইস হচ্ছে 19,500 টাকা। এটা বাই দ্য স্পেশাল এডিশনের একটা মডেল, ব্লু কালারের মধ্যে, ঘড়িটা অনেক সুন্দর বাই দ্য। এরপর প্যাটেক ফিলিপের নটিলাসের মধ্যে আরেকটা ওয়াচ, এইটার ডিমান্ড অনেক বেশি, গ্রিন কালারের মধ্যে, এটার প্রাইসটা হচ্ছে 14,500 টাকা। এটা বাই দ্য এইভাবে লাগানো থাকে, তো ইনটেক অবস্থায় আসলে অনেক সময় এটাভাবে খোলা আসে, তো এটার প্রাইস হচ্ছে 14,500 টাকা। এটার আরেকটা কালার আছে, এটার প্রাইস হচ্ছে 14,500 টাকা সেম। নটিলাসের আরও কতগুলো মডেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে, তো আপনাদের আপনারা যদি সেই কালারগুলো দেখতে চান আমাদেরকে ইনবক্স করলে আমরা সেগুলো দেখিয়ে দিব। এরপর প্যাটেক ফিলিপের ডুয়ের টার্বুলিনের একটা ওয়াচ আছে আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবেল। এই ঘড়িটা অনেক অনেক বেশি সুন্দর, দুইটা টার্বুলিনই চলতে থাকে সবসময়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডের কাটা বাই দ্য ওয়ে। আর এই মুন ফেসটাও এটা হচ্ছে ওয়ার্কেবল, আপনার টাইম চেঞ্জের সাথে সাথে এটাও ঘুরতে থাকবে। আর এটার সাইড বডিটা দেখেন, একদম ক্রাফট করা একটা বডি, দেখতে অনেক সুন্দর। আর এটার লকটাও অনেক সুন্দর বাই দ্য ওয়ে। এটার প্রাইস হচ্ছে 32,500 টাকা। যদিও এটার অনেকগুলো গ্রেড অ্যাভেলেবেল আছে, তো সেম লুকিং ওয়াচ আসলে আরও অনেকগুলো প্রাইসে আপনারা হয়তো মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে যদি আপনারা ডিফাইন করেন তাহলে হচ্ছে আমি বলবো যে এই ঘড়িগুলো আপনারা আগে দেখবেন, এরপর হচ্ছে পারচেস করবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিফারেন্সগুলো আসলে কোথায় থাকে। এরপর প্যানারায়ের একটা ওয়াচ, এটা হচ্ছে প্যানারায় লুমিনার। এই ঘড়িটা অনেক সুন্দর, এটার মুভমেন্টটা দেখেন, মাস্টার গ্রেডের একটা ওয়াচ, কোয়ালিটি অনেক অনেক প্রিমিয়াম। এটা হচ্ছে প্যানারের সিগনেচার একটা ফাংশন, এটা এদের ক্রাউনেরটা এরকম সিস্টেমেই থাকে ইউজুয়ালি। কালারটা অনেক সুন্দর, অটোমেটিক ওয়াচ, এটার প্রাইসটা হচ্ছে 45,500 টাকা। এরপর হাবলটের দুইটা ওয়াচ দেখাই, প্রথমে দেখাই এটা, এটা হচ্ছে বিগ ব্যাংয়ের একটা মডেল, অ্যাক্টিভ ক্রোনোগ্রাফ কোয়ার্টস মুভমেন্টের, এটার প্রাইসটা হচ্ছে 12,500 টাকা। আর এই ওয়াচটা হচ্ছে বেশ ইউনিক একটা ওয়াচ, এটার অনেক নর্মাল কোয়ালিটির রেপ্লিকা মার্কেটে পাওয়া যায় যেগুলোর প্রাইস 10-12 হাজার টাকা বা 2-3 হাজার টাকার রেঞ্জেও পাওয়া যায়। আর এটা দেখেন, এটার কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম। আর এটা হচ্ছে অটোমেটিক ওয়াচ, এটার টোরবুলিনটা হচ্ছে সবসময় ঘুরতে থাকে, আর এটার উপরের যে ফাংশনটা এটাও কিন্তু ওয়ার্কেবল। এরপর ডেট, এটার মধ্যে ডেট ফাংশনটাও আছে। আর এটা লকটা দেখেন, লকটা তো খুবই প্রিমিয়াম, এটা লকটা দেখেও মানুষ হচ্ছে ক্রাশ খেয়ে যাবে। আর এটার যেই সিলিকন স্ট্র্যাপ, এত সফট, পরে অনেক কমফোর্টেবল ফিল হয়। এটার প্রাইসটা থাকতেছে 42,500 টাকা। এরপর রোলেক্সে চলে যাই, রোলেক্সের ইয়ট মাস্টার, এটা খুবই কমন একটা মডেল আর খুবই রানিং একটা মডেল, ইয়ন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার, এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। এরপর রোলেক্সের সাবমেরিনের একটা মডেল ব্ল্যাকের মধ্যে, এই মডেলটা অনেকে অনেক অনেক বেশি চায় মানুষ। এটার কালারটা অনেক সিম্পল হলো, মানে কোয়ালিটি খুবই প্রিমিয়াম, এটার প্রাইস হচ্ছে 28,500 টাকা। কোয়ালিটি খুবই জোস, অটোমেটিক ওয়াচ, ওয়াটার লগোতে আছে, এগুলোর সাথে 4 বছরের ওয়ারেন্টি থাকবে। এরপর ডেটজাস্টের মধ্যে একটা মডেল, এটার 1:1 আমাদের কাছে ছিল, ওটা সোল্ড আউট, এটার প্রাইসটা হচ্ছে 18,500 টাকা। কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এরপর স্কাই ডুয়েলারের মধ্যে একটা ওয়াচ, এটার প্রাইস হচ্ছে 32,500 টাকা। এর ভিতরের ফাংশনগুলো ওয়ার্কেবল, একটু আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিই, এই যে ভিতরে কিন্তু ঘুরতেছে। তারপর হচ্ছে বেজেলও রোটেবল, এটা গ্রিন কালারেরও আরেকটা হয়, ওইটার প্রাইসও সেম। এরপর রোলেক্সের উইম্বিলডনের মধ্যে একটা ওয়াচ, ব্রোঞ্জ কালার আর হচ্ছে সিলভারের মধ্যে ডুয়েল টোন। এই ঘড়িটা অনেক বেশি ডিমান্ডিং একটা ঘড়ি, এটার প্রাইসটা হচ্ছে 16,500 টাকা। এটার সিলভার কালারের মধ্যে আরেকটা আছে। এরপর 1:1, এখানে 1:1 অনেকগুলো ওয়াচ আছে। এই 1:1গুলোর জন্য একটা ইন্ডিভিজুয়াল ব্লগ থাকবে, যেটার আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আপনারা ওই মানে এগুলোর ডিটেলস দেখতে চাইলে ওই ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে ঘড়িগুলো অনেক প্রিমিয়াম, অনেক সুন্দর ঘড়ি। এটার প্রাইস রেঞ্জটা থাকতেছে 60,000 টাকা থেকে শুরু করে 135,000 টাকা। তারপর এটার প্রাইসটা হচ্ছে 60,000 টাকা। এরপর ট্যাগের এই ঘড়িটা অনেক প্রিমিয়াম ঘড়ি। এরপর এপি, এপির কোয়ালিটি তো খুবই প্রিমিয়াম, প্রত্যেকটা ঘড়ি হচ্ছে ক্লোজ টু অরিজিনাল, ক্লোজ টু বললেও ভুল হবে, এটা একদম অরিজিনালের মতোই হ্যান্ড ফিল দিবে আপনাকে। তারপর হচ্ছে ডেটোনার পান্ডার 1:1, সবগুলো ঘড়ি অনেক সুন্দর। তারপর স্কাই ডুয়েলারের মধ্যে, ব্রোঞ্জ কালারের মধ্যে, এই কালারটা অনেক প্রিমিয়াম লাগতেছে কিন্তু। এগুলোর জন্য যে ব্লগটা থাকবে সেটাতে ওয়াচগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন।
এরপর এই বক্সে আপনারা যে ওয়াচেসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে রোলেক্সের ওয়াচেস, সবগুলোই হচ্ছে ইউএন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার্ড, ইউরো গ্রেডের ওয়াচ আছে, তারপর হচ্ছে মাস্টার গ্রেডের ওয়াচ এখানে অ্যাভেলেবেল আছে। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমাদের প্রত্যেকটা ঘড়ির অ্যাভেলেবেল কালেকশনগুলোর প্রাইস পিকচার সহ আমাদের সাইটে দেয়া থাকে। আপনারা যদি আমাদেরকে ইনবক্স না করেও প্রাইসগুলো জানতে চান, আমাদের সাইটটা ভিজিট করলে সেখানে প্রাইস আর হচ্ছে পিকচার দুইটা একসাথেই পেয়ে যাবেন। আমি অনুরোধ করব আপনাদের শুধু জাস্ট প্রাইস জানার হয়ে থাকে তাহলে আমাদের সাইটটা ভিজিট করে প্রাইসগুলো জেনে নেবেন। এরপর এই ঘড়িটা দেখাই প্রথমে, এটা ডেটোনার একটা ওয়াচ, গোল্ডেন কালারের মধ্যে, পুরোটা হচ্ছে গোল্ডেন আর ডায়ালটা হচ্ছে ব্ল্যাক কালার। আর একটা জিনিস, এটা হচ্ছে একটু ঘোলা ঘোলা লাগতে পারে আপনাদের কাছে, এটার উপরে কিন্তু একটা পলি দেওয়া আছে। এমনিতে ঘড়িটা অনেক সুন্দর, এগুলো হচ্ছে আপনারা সামনাসামনি আসলে এরপর ঘড়িগুলো দেখলে আরও বুঝতে পারবেন যে ঘড়িগুলোর কোয়ালিটি কতটা প্রিমিয়াম। এটার প্রাইস থাকতেছে 22,500 টাকা। ডেটোনার অনেকগুলো মডেল আছে, এটার প্রাইসও 22,500 টাকা। এরপর ব্রোঞ্জ কালারের মধ্যে এটা, এটার প্রাইসও 22,500 টাকা, এটা 1:1 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এরপর এটার প্রাইসও 22,500 টাকা, এটার 1:1 অ্যাভেলেবেল আছে। এরপর GMT মাস্টার 2, এই ঘড়িটা অনেক প্রিমিয়াম, এটার প্রাইস হচ্ছে 35,500 টাকা। এটা হচ্ছে মাস্টার গ্রেডের একটা ওয়াচ, ডুয়েল টোন চেইন দেয়া, ঘড়ির পলি খুললে আসলে ঘড়ির সৌন্দর্যটা কমপক্ষে হলো 5 গুণ বেড়ে যায়। ঘড়িটা এত বেশি সুন্দর লাগে, এগুলো পলির কারণে হচ্ছে এরকম একটু মনে হয়, এগুলো হচ্ছে স্ক্র্যাচ যাতে না পড়ে সেই জন্য এই পলিগুলো দেওয়া থাকে আর কি। এটাও ডেটোনার একটা ওয়াচ, ডুয়েল টোন, এটার প্রাইসও 22,500 টাকা। এরপর এটাও 22,500 টাকা, এই ঘড়িটার ডিমান্ড অনেক বেশি। এরপর ডেডেটের মধ্যে একটা ওয়াচ, এই ঘড়িটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ওয়াচ, ঘড়িটা ব্ল্যাক ডায়ালের মধ্যে আর ফুল গোল্ডেন চেইন, বডি ভেজেল সবই হচ্ছে ফুল গোল্ডেন, ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর। এরপর ডেডজাস্টের মধ্যে আরেকটা ঘড়ি, এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা, গ্রিনের মধ্যে, যারা নাকি গ্রিন লাভার আছেন, গ্রিন কালারের ওয়াচ নিজেদের কালেকশনে রাখতে চান তাদের জন্য খুব ভালো একটা চয়েস হবে এটা। এরপর ইয়ারকিংয়ের একটা মডেল, এটার উপর কিন্তু বাই দ্য ওয়ে পলি দেওয়া আছে, পলিগুলো খুললে আসলে এটা কতটা সুন্দর কোয়ালিটি, কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো বোঝা যায়। আপনারা আমাদের সব ভিজিট করে এরপর হচ্ছে এই ওয়াচেসগুলো যদি পারচেস করেন সেক্ষেত্রে এগুলোর অ্যাকচুয়াল কোয়ালিটিটা হাতে নিয়ে তারপর ফিল করতে পারবেন। এটার প্রাইস থাকতেছে 22,500 টাকা। এরপর রিসেন্টলি লঞ্চ হওয়া একটা মডেল, এটার দুইটা ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ফুল গোল্ডেনের মধ্যে আর একটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে, দুইটার প্রাইসই সেম 22,500 টাকা ইচ। এগুলোর কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এরপর ডুয়েল টোনের মধ্যে আরেকটা ওয়াচ, এটার প্রাইস থাকতেছে 18,500 টাকা, ইউএন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার্ড। এরপর ডেটোনার আরেকটা ওয়াচ, এটার ডায়ালটা হচ্ছে একদম ক্লিন ডায়াল না, বাইতে হয় আপনারা যদি ক্লোজলি দেখেন এটার ডায়ালটা কিন্তু বেশ ইউনিক একটা ডায়াল, 2022 লঞ্চ হওয়া একটা মডেল এটা। এরপর ডেডেটের মধ্যে আরেকটা মডেল, ফুল গোল্ডেনের মধ্যে, ডায়ালটা হচ্ছে ফুল হোয়াইট, কম্বিনেশনটা কিন্তু সুপার প্রিমিয়াম, ঘড়িটা দেখতে অনেক সুন্দর, সামনাসামনি তো আরও বেশি সুন্দর লাগে। এরপর ব্রোঞ্জ কালারের মধ্যে আরেকটা ওয়াচ, এটার 1:1 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটার প্রাইসটা থাকতেছে 22,500 টাকা। এরপর ডুয়েল টোনের মধ্যে আরেকটা ওয়াচ, এটার প্রাইসটা হচ্ছে 18,500 টাকা, ইউএন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার্ড, কোয়ালিটি খুবই প্রিমিয়াম, এগুলোর ডায়াল কালার তারপর হচ্ছে সাইজ অ্যাকুরেসি একদম ক্লোজ টু অরিজিনালের মতো। এরপর স্কাই ডুয়েলের আরেকটা মডেল, এটার কথাই বলেছিলাম আপনাদেরকে, এটার প্রাইস হচ্ছে সেম 32,500 টাকা, ভিতরে সব ফাংশন হচ্ছে ওয়ার্কেবল। এরপর ডেডিটের মধ্যে আরেকটা ওয়াচ দেখাই, এটার আওয়ারের এগুলোর কী কয়, আচ্ছা এদের ভিতরে হচ্ছে স্টোন দেওয়া আছে, বাই দ্য ওয়ে দেখেন কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম। আমি এটা পলিটা তুলে দেখাচ্ছি, ঘড়ির কালারের সাথে এই স্টোনগুলো খুবই মানিয়েছে, ঘড়িটা দেখতে অনেক প্রিমিয়াম। এটার প্রাইসটা থাকতেছে 19,500 টাকা অনলি, ঘড়িটার দাম অনুযায়ী কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এরপর এক্সপ্লোরারের আরেকটা ওয়াচ, ভিতরের GMTটা হচ্ছে অ্যাক্টিভ, এর আগের যে কোয়ালিটিগুলো আপনারা দেখেছেন ওগুলো কিন্তু ডায়াল অ্যাকুরেসি তারপর হচ্ছে ভেজেলের সাইজ এগুলো কিন্তু অরিজিনাল মতো তেমন মিলতো না, কিন্তু এখনকার যে ওয়াচেসগুলো আছে এগুলো হচ্ছে ইম্প্রুভ কোয়ালিটি, ডায়ালের সাইজ সহ মিলে যায়, কোয়ালিটিগুলো দেখতেও অনেক প্রিমিয়াম, ইন হ্যান্ড ফিলগুলো অনেক বেশি ভালো লাগে, ওভারঅল খুব কোয়ালিটিফুল ওয়াচেস এগুলো। এরপর ইয়ট মাস্টারের আরেকটা ওয়াচ, ব্রোঞ্জ কালারের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। এটা এগুলোর সাথে আসলে 2 থেকে 4 বছরের ওয়ারেন্টি থাকে, 1:1গুলোতে 5 থেকে 7 বছরের মতো ওয়ারেন্টি থাকে। এরপর এই ঘড়িটা দেখেন একদম সিম্পলের মধ্যে, ঘড়িটা অনেক বেশি সুন্দর, চুবলি চেন দেওয়া আছে, ডায়ালটা হচ্ছে ব্লু কালার,
ব্লু বললে ভুল হবে, রয়্যাল ব্লু, এগুলো সাধারণ ব্লু থেকেও বেশি প্রিমিয়াম লুকিং ব্লু এগুলো। এটার প্রাইসটা থাকতেছে 22,500 টাকা। এরপর ডেটোনার লাস্ট দুইটা ওয়াচ, দুইটাই হচ্ছে 28,500 টাকা ইচ। আর জাস্ট হচ্ছে বডি কালারটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে সিলভার আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আর এটা হচ্ছে ব্রোঞ্জ কালার আর হচ্ছে হোয়াইটের মধ্যে। এইটার বাইরে হয়ে 1:1টা আমাদের কাছে রেডি স্টকে অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে তো আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর এটার যদি 1:1 প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে প্রি অর্ডার করলে আপনাদেরকে দিতে পারবো। এটার 1:1 একটা ছিল আমাদের কাছে, ওটা অলরেডি সোল্ড আউট। এই কালেকশনগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে, সেগুলো যদি আপনারা দেখতে চান আমাদের শপ ভিজিট করবেন। আমাদের শপে এর থেকে আরও অনেক বেশি কালেকশন আছে, আমাদের প্রতিনিয়তই মূলত কালেকশনগুলো আপডেট হতে থাকে। এই কালেকশনগুলো ছাড়া যে কোনো ব্র্যান্ডের, যে কোনো মডেলের, যে কোনো গ্রেডের ওয়াচ আপনারা প্রি অর্ডার করতে পারেন। AAA থেকে শুরু করে AAA, ইউরো, মাস্টার, 1:1, যে কোনো মডেল, যে কোনো গ্রেড আপনারা প্রি অর্ডার করতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ ঘড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আর 1:1 এর ওয়াচ যদি আপনারা দেখতে চান আমাদের অফিস ভিজিট করেন, আমাদের অফিসে হচ্ছে রেডি স্টকে 1:1 অ্যাভেলেবেল থাকে, সেগুলো আপনারা সেখান থেকে দেখেও পারচেস করতে পারবেন। আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিরও অপশন আছে, আপনারা যদি বাসায় থেকে ঘড়িগুলো কালেক্ট করতে চান জাস্ট অর্ডার করলে আপনাদের বাসায় গিয়ে ঘড়িগুলো দেখানো হবে, যদি পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্নও করে দিতে পারবেন। আর হচ্ছে কার্ড পেমেন্ট, ক্যাশ সবভাবে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট, আজকের জন্য এগুলো থাকতেছে। আসসালামু আলাইকুম।